আমার মেয়ে চাই আমার ছেলে চাই না আমার মেয়ে চাই আমার ছেলে চাই না মেয়ে 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 না ছেলে 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 আমি আরে জমজক না যায় বাবু লালটু হ্যাঁ আরে জমজক না যায় বাবু কি ভালোবাসেন না আপনারা দুজন দুজনকে দেখে না পুরো চোখ জুড়িয়ে যায় মনে হয় যেন পুরো একদম সিনেমা দেখছি আরে আমি দেখেছি তো সিনেমাতে ওই ওই নায়ক নায়িকারা ওরা সব সমুদ্রে ঘুরতে যায় দৌড়াদৌড়ি করে নাচ করে গান করে আপনারাও নাচ গান করুন না আমি না বসে পুরো স্যাটা স্যাট সিটি মারবো ভদ্রভাবে কথা বলো লালটু আর শোনো এর মধ্যে আমি কোনো অসভ্যতা আমি চাই না কেন কারণ এই বাড়িতে আমার শ্বশুর বাড়ির সবাই আসবে আমার শাশুড়ি মা আসবেন আমার শ্বশুর মশাই আসবেন সবাই আসবে এই বাড়িতে হই হুল্লোড় হবে আনন্দ হবে আনন্দ উৎসব আনন্দ উৎসব আনন্দ উৎসব কেন হবে আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ম্যারেজ এই সেটা আর কি হয় হ্যাঁ বিবাহ বার্ষিকী ও বিবাহ বার্ষিকী আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা যখন বলছেন তখন আমি কিছু বলবো না শুধু খেয়াল রাখবেন আমার ওই আমার ওই ফেলাটার ওই ওই বাইকটা আমার না বহুদিনের শখ আমার বউকে বাইকের পেছনে বসাবো আর আর গান গাইবো লা 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 ছোট কর্তা বাবু আমার না সুবিধে ঠেকছে না আমার একে নিয়ে চিন্তা এ না উৎসবটা মাটি করে দেয় দিদি দিদি হাই দিদি বল শুনলাম নাকি বাড়িতে উৎসব হচ্ছে হ্যাঁ রে মা ভাই সবাই থাকবে তো সবাই থাকবে আমার শ্বশুর বাড়িরও সবাই আসছে এখানে আমার শ্বশুর মশাই আসছে শাশুড়ি মা আসছে শুধু কি তাই আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের আবার বিয়ে দিচ্ছি আমরা সত্যি আমার শাশুড়ি মাকে কোণে সাজানো হবে আর শ্বশুর মশাইকে ভর সাজানো হবে আর তোর ঠাম শাশুড়ি উনি আসছে আসছেন তো সবাই আসছে খুব আনন্দ হবে খুব হই হুল্লোড় হবে দেখিস খুব মজা হবে ঠিক তাই যমুনা যবে থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো যবে থেকে তোমার পা পড়েছে রায় বাড়িতে তবে থেকে সবাই খুব খুশি সবার মুখে হাসি শুধু তুমি নেই ওখানে আমি কিন্তু এখানেই আছি এখানে ভাব ভালোবাসা করা ঠিক হবে না আমি এখনো ছোট আছি ছোট বিয়ে হয়ে গেছে এখনো ছোট হ্যাঁ হ্যাঁ রে দিদি বিয়ে হয়ে গেছে কিন্তু আর বড় হলাম কই রে আমার বর তো এখনো ভালোই বাসে না বোন এভাবে বলিস না দেখ আমি আমি তোকে কথা দিচ্ছি তোর বরকে আমি তোর কাছে ঠিক ফিরিয়ে দেবো দেখিস ঠিক ফিরিয়ে দেবো ভূষণ দাদা এক মিনিট অফিসে ভূষণ দা আজ তোমার জামিন হয়ে যাবে জামিন আমাকে পেতেই হবে রে জামিন আমাকে পেতেই হবে নইলে অতৃপ্ত আত্মা হয়ে আমি চারিদিকে ঘুরে বেড়াবো সেটা কি কখনো ভালো দেখাবে রে কালি জামিনের জন্য যত টাকা খরচ করতে হয় কর কারণ জামিন আমাকে পেতেই হবে জামিন পেলে আবার আমি ফুলসজ্জের ঘর বানাবো লালটু কৃষ্ণাকে নিয়ে সেখানে আসবে
আমার কাছে খবর আছে, যমুনা নাকি এখন লালটুকে ঘরে ডেকে নিয়ে গেছে, তাকে ফ্ল্যাট দেবে বলছে, আবার বাইকও দেবে বলছে। জানে না ও তো আমার দাঁড়ের পোষা ময়না, আমি যা বলবো ও ঠিক তাই বলবে। কৃষ্ণা গুটি গুটি পায়ে আমার ঘরে এসে দাঁড়াবে। কৃষ্ণা নামে কৃষ্ণা, কিন্তু গায়ের রং ঠিক যেন পাকা মর্তমান কলার মতো। কৃষ্ণা ও কৃষ্ণা, এই চলো দেরি যাচ্ছে। লালি আসি, যা বললাম মাথা রাখিস। পিসিমা যে পিসিমার উপর নাকি আমাদের এত ভরসা ছিল, সেটা পরে ও কভার দিয়ে দিয়েছে। মা কি যে হবে, আমি আর পারবো না সর্বাণী গাছে জল দিতে। লগ্না কি হয়েছে? শোনো না, আমি আর পারবো না গাছে জল দিতে, আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি খাবার দাও, আমি খেয়ে অফিস যাই। তুমি অফিস কি করে যাবে ছোট মামা? কেন, কি হয়েছে? গেলে তো তোমাকে বাসে করে যেতে হবে। বাসে করে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ। বেদ হ্যাঁ বাবা, এই কি বলছে পম্প, আমাকে নাকি অফিস বাসে করে যেতে হবে? হ্যাঁ বাবা, মানে ওই ব্যাপারটা হয়েছে কি, গীত বলেছে, ও তো এই বাড়িতে বাসে করে এসেছিল, তাই বাড়ির সবাইকে এখন তাকে বাসে করে যাতায়াত করতে হবে। মানে মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ মানে এটাই বলতে চাইছি যে খরচ বাঁচাতে হবে। হ্যাঁ বাবা, খরচ না বাঁচালে নাকি লক্ষ্মী থাকে না, গীত বলেছে। ও গীত বলেছে, চামচাগিরি হচ্ছে, বউয়ের চামচাগিরি হচ্ছে রাস্কেল ছেলে। চামচাগিরি কেন বলছো? ঠিক আছে আমি আমি গীতকে ডাকছি। সবসময় ডাকতে হবে কেন, বৌমাকে ডাকতে হবে না কেন? গীত কি করবে বলো মা, যেমন কর্ম তেমনই তো ফল হবে। কি ব্যাপার, কি ব্যাপার, আমি কি বাড়ির রান্নার ঠাকুর নাকি যে সারাদিন রান্না করে বসে রান্না করবো? এটা কিন্তু ঠিক করছে না তোর বউ, আমি কিন্তু বলে দিচ্ছি না ঠিক হচ্ছে না। যারা ঠিক হচ্ছে না কিনা আমি বুঝতে পারছি না, তুই তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে বাড়ির বউ যে যে কাজগুলো করতে পারে, বাড়ির অন্যরা সেই কাজ কেন করতে পারবে না বল? তার মানে আমি এই বয়সে সারাদিন রান্না করে রান্না করব? আর তার মানে সব কাজ এখন থেকে বাড়ির বউই করবে, তাই তো? অপদার্থ, তুই যে এমন ভাবে পাল্টে খাবি এটা আমি বুঝতে পারিনি।
হ্যাঁ দাদা একদম তুমি ঠিক কথা বলেছো মনেই হচ্ছে না যে আমার ছেলে ইচ্ছে করছে একটা হ্যাঁ হ্যাঁ দাদা দাদা দাও ভালো করে আপনি দু ঘা ভালো করে দাও আর মেয়ে পাইনি খুঁজে খুঁজে একটা মেয়ে নিয়ে এসেছে যে কথায় কথায় আমাদের হুমকি দিচ্ছে আবার হুটহাট করে কিসব ওই কাটা ফাটা কিসব জামা কাপড় পরে রাস্তা বেরিয়ে যাচ্ছে তারপরে ডিস্কে চলে যাচ্ছে কি হবে গো ও দাদা বৌদি আমরা তো এরপর লোকের সামনে মুখ দেখাতে পারবো না আরে বাবা তুই থামবি খালি কথা বলে খালি কথা বলে কি যে বলতে এসেছিলাম সেটাই ভুলে গেলাম এই কি বলতে এসেছিলি তুমি কি বলতে এসেছিলি জানে তাহলে দুটো পিস একটু বেশি নেবে কে সখী ভাইয়া তুমি কেমন আছো এসো 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 আমরা তো ভালো আছি আর তোমরা কেমন আছো ভালো আছি তুমি এখানে হ্যাঁ আমি একি বাবা জেঠামশাই মনে আছে কি এই যে যখন বাড়ির বউকে আমাদের বাড়িতে দেখতে গেছিলেন তখন বলেছিলেন পরোটা বানিয়ে নিয়ে এসো ভাগ্যিস আমি ছিলাম তাই পরোটাটা বানিয়ে দিয়েছিলাম খুব ভালো বেশ করেছো মা খুব ভালো খুব ভালো এ তো দেখতে পাচ্ছি মেয়ের হাতে পরোটা খেয়ে আমার পেট ভরে যাবে আর আজ কি না আপনি এরকম রাঁধুনির পোশাক পরে রান্না করছেন তাও আবার তেল কই আচ্ছা আপনি জানেন তো তেল কইটা কি ফোড়ন দিতে হয় নাকি আমি সাহায্য করবো থাক থাক তোমাকে আর সাহায্য করতে হবে না তা তোমরা এখানে কেন এসেছো নিমন্ত্রণ করতে এসেছি আসলে আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি তাই একটা বিশাল উৎসব হচ্ছে মানে তোমরা কি ওই বাড়ি ফিরে গেছো যমুনা একটা কথা কান খুলে শুনে রাখো আমি সব কিছু মেনে নিতে পারি কিন্তু তোমাকে মানতে পারবো না যেদিন সুন্দর ঠাকির মেয়ে ও বাড়িতে ফিরে গেছো সেদিন গীত আর বেদ আমাদের ছাড়বে কিনা জানি না আমরা কিন্তু এই বাড়ি ছেড়ে দেবো কারোর সামনে আমরা দাঁড়িয়ে বলতে পারবো না যে একটা ঠাকির মেয়ে আমাদের বাড়ির আত্মীয় হয় আমরা যেই বাড়ি থেকে বউ এনেছি সেই বাড়ির বৌমাই একটা ঠাকির মেয়ে ঠিক তাই এটা কান খুলে শুনে রাখো চাইলেই আমরা ওই বাড়ি ফিরে যেতে পারতাম কিন্তু আমি চাইনি কারণ আমি চাই আমার ননদ সুখে থাকুক ভালো থাকুক সবার সাথে মিলেমিশে থাকুক মিলেমিশে না এটাই তো মিলেমিশে থাকার নমুনা এই দেখো দেখো আমাকে তুই ঘর ঝাড়তে পারছে তারপর ঘরও মুছিয়েছে আর শ্বশুরমশাইকে দিয়ে গাছে জল দেওয়াচ্ছে ভালো তো কাজ করা তো ভালো আসলে কাজ করলে কি বলুন তো কাজ করলে শরীরে হাড়ে জং ধরে তোমাকে আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হবে না তা জ্যাঠামশাই আমি শুনলাম আপনি নাকি ভালো কীর্তন করছেন দুকলি শোনাবেন নাকি এই দেখো মেয়ে এই দেখো বলে দিচ্ছি কিন্তু এসব ভালো হচ্ছে না এসব বন্ধ করো কেন
মানে কেন বন্ধ করব কেন ভালো হচ্ছে না আপনি যখন বাড়ির বউকে দেখতে গেছিলেন তখন তো আপনি বলেছিলেন যে মা একটু রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাও মা অতুল প্রসাদ গিয়ে শোনাও মা কীর্তন করতে হবে কিন্তু তাহলে এখন কেন ভালো হচ্ছে না এই এক মিনিট আপনার পিসিমা কই আমি ডাকছি পিসি দিদাকে পিসি দিদা ও পিসি দিদা আ পম্পা পিসিমাকে আর ডাকতে হবে না এমনিতে উনি অনেক আঘাত পেয়েছেন কেন পিসিমার বুকে ব্যথা হয়েছে বুকে ব্যথা কেন হ্যাঁ ওমা ঘরে ঢুকে থেকেই তো ডিস্কো গান করছে নাচ করছে আধুনিক পোশাক পরে সব ঘুরে বেড়াচ্ছে আবার তো বলছে আজকে নাকি ডিস্কে যাবে ঢুকুঢুকু করে আসবে না জেঠামশাই আমি কোনো কলকাতি নাচি যা করার উপরওয়ালাই করছে কেশব কথা থাক আমার শ্বশুর মশাই শাশুড়ি মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি আপনারা সবাই আসবেন কিন্তু তা সেটা হচ্ছে কোথায় আমাদের গ্রামের বাড়িতে না না কোন ঢাকির বাড়িতে আমি যাই না স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে যাবে বলছি কি আপনার পোশাকের যা অবস্থা না এর উপর যদি আপনার কাঁধে একটা ঢাক চাপিয়ে দেওয়া হয় মিস্টার রাজীব সেন আপনাকে না অনেকটা ঢাকির মতনই লাগবে আরে এই যে এখানে পিসি দাঁড়িয়ে আছেন পিসিমণি ওনাকে তো দেখে মনেই হচ্ছে যে উনি একেবারে ঠিক আছে বাড়িতে ঘর ধর মোছেন তাই না আর ওই যে জয় শ্বশুর মশাই ওনাকে তো মনে হচ্ছে একেবারে রাধুনি পাক্কা রাধুনি দিন রাতের কাজের লোক আর আপনাদের সকলের মধ্যে গীতার শাশুড়ি মাকে একটু অন্যরকম লাগছে সেজে গুজে আছেন তাই ওনাকেও যদি গাছ কোমর দিয়ে শাড়ি পরিয়ে আমাদের ধানি জমিতে ছেড়ে দেওয়া হয় মানে নিয়ে যাওয়া হয় ওখানে তাহলে ওনাকেও কিন্তু একেবারে দিন মজুর লাগবে তাই না যাক গেসপথা থাক বলছি আপনি তো না হয় মালি হয়ে গাছে জল দিচ্ছেন জ্যা শ্বশুর মশাই উনি তো রাজনীর কাজ করছেন রান্নাবান্না করছেন আর এখানে গীতের পিসি শাশুড়ি ঘর ঠর মুচ্ছেন আচ্ছা বাসন মাজছে কে বাসনটা বোধ হয় কাল থেকে বাবাকেই মাজতে হবে সকালে মেজে যাও তাহলে খুব ভালো হয় না না আমার সময় নেই আমার অনেক কাজ আছে অফিসে আমি অফিস যাব এখানে বসে বলে তোমাদের এই সার্কাস আমি দেখতে পারবো না বাবা 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 তুমি অফিস যাবে কি করে মানে তুমি তো চাবিগুলো পাবে না তোমার বৌমা দেবে না হ্যাঁ তোমার বৌমাই সব চাবিগুলো মানে গাড়ির চাবিগুলো রেখে দিয়েছে
সে কি বৌমার কাছে গাড়ির চাবি? তাহলে তাহলে আমি অফিস যাবো কি করে? বাসে করে যাবো নাকি? মানে তোমার বৌমা, তোমার বৌমা বলেছে যে সে যেমন বাসে করে এই বাড়িতে এসেছে, তেমন তুমিও তুমিও মানে বাড়ির কর্তাও বাসে করে যাবে। আমাদের কর্তব্য ছিল আপনাদের নিমন্ত্রণ করা, তাই সেটা করে গেলাম। আর আপনারা গেলে সত্যি আমাদের ভালো লাগবে। এখন আমরা চলি, নমস্কার। এসো যমুনা, চলো আমি এগিয়ে দিচ্ছি। বলছি গীত কোথায়? গীত গীত আসলে পার্লারে গেছে। আজ রাতে বোধহয় ও ডিস্কেও যাবে, একটা পার্টি আছে। এই আমার পার্টি, আমার পার্টি করছে। হ্যাঁ, ও ও আরেকটা কথা বলেছে, বাড়িতে একটা তুলসীতলা করতে চাইছে ও। মানে ওই অনলাইনে যেমন কিনতে পাওয়া যায় না তুলসী মঞ্চ, যেমন হয় আর কি, তুলসী মঞ্চের জন্য টপ, সেই রকমই আর কি কিছু একটা করবে। মা মা গীত চাইছিল যে তুমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওখানে সন্ধ্যা দিয়ে শাঁখ বাজাও। আমি এসব করব কেন? কেন মা? মা সখীকে তোমরা অপমান করেছো, আমার স্ত্রীকেও, আমার স্ত্রীকেও তোমরা অপমান করেছিলে ওই একই মণ্ডপে। তার খেসারত দিতে হবে না?